হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আমার হাজবেন্ডের সাথে ঘুরে বেড়ানোর কিছু মুহূর্ত। এটা ছিল আমাদের উত্তর ফতেকার কোলের একটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান। আমরা যেহেতু বৌদ্ধ ধর্ম অবলম্বন করি, সেই হিসাবে আমরা অনুষ্ঠানে একবার হলেও দেখতে গিয়েছিলাম। সাথে গিয়েছিল আমার হাজবেন্ড, আমি আর আমার বোনের মেয়ে। আমরা একটু দুপুরের দিকে বের হয়েছিলাম ভাত খেয়ে, এরপর আমরা ওখানে পৌঁছে গেছি। ওটাকে সাধারণত হোয়াইট বলে, কিন্তু এরপরে কী বলে আসলে আমি জানি না। অনেকজন মানতে মিলে এখানে ভাবানার অত্র থাকে এবং কে দেশনা হয়, সঙ্গদান হয়, সেটা মিলিয়ে স্বর্গপুরীও হয়। এটাই মিলে আমাদের মূলত অনুষ্ঠান। আমি প্রথমবার এসেছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমি এবার এই স্বর্গপুরীটা একটু ঘুরে দেখব। অনেকে হয়তো বুঝবেন না আমাদের ধর্মীয় অনুষ্ঠান কী কী হয়। আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন। আমি আজকে একটা শাড়ি পরেছি, কারণ অনেক দিন আমার শাড়ি পরা হয় না, সেজন্য আজকে একটু ট্রাই করলাম আমি শাড়ি পরবো, শাড়ি পরে ধ্যান ঘুরবো। কিন্তু শাড়িতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। এটা হচ্ছে আমার বোনের মেয়ে আর আমি একসাথে ঘুরছিলাম, আর আমার মেয়েকে সামলাচ্ছিল আমার হাজবেন্ড, ও ওকে নিয়ে ঘুরতেছিল। আমি আমার বোনের মেয়েকে নিয়ে স্বর্গপুরীটা পুরোটাই ঘুরেছি এবং কি চারদিকে আমি ওখানে অনেক বাতিও দিয়েছি। এরপর এসে আমার মেয়ের সাথে একটু দুষ্টমি করেছি। আমার মেয়ে তো বেলুন পেয়ে মহাখুশি, মা বাবাকে পেয়ে অনেক খুশি। আসলে বাচ্চারা এমনই, মা বাবাকে পেলে অনেক অনেক বেশি খুশি হয়। মেলাতে কিন্তু অনেক দোলনাও এসেছিলো। তো আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি দোলনায় চড়বে? বলছি হ্যাঁ চড়বো, চলো আমরা দোলনাতে যাই। সাথে সাথে আমরা চলে গেলাম দোলনাতে। দোলনাতে একজন ছিল 20 টাকা করে, আমরা তিনজনেই উঠে পড়লাম। সাথে আমার বোনের মেয়েকেও নিলাম, ও তো একদম উঠতে চাচ্ছে না, কিন্তু আমি ওকে জোর করার পরে ও উঠেছিল। আমি অনেক ভীষণ ভীষণ ভয় পেয়েছি দোলনাতে ওঠার পরে। এরপরে তো এখানে আমার দাঁত ছাড়া কিছুই দেখবেন না, কারণ আমি অনেক অনেক বেশি হাঁপিয়ে গেছি এবং অনেক বেশি আমার ভয় লেগেছে দোলনাতে ওঠার পরে। আমি দূর থেকে আপনাদেরকে একটু দেখাবো, আমার মেয়েকেও দেখাবো, আমার হাজবেন্ডকেও দেখাবো। আমরা অনেক অনেক বেশি মজা করেছি। আমার হাজবেন্ড যখনই আসে আমরা কম বেশি একটু একটু হলেও ঘুরি, হয়তো বা দূরে কোথাও যেতে পারে না, কিন্তু আমাদের যেটা যাওয়ার মতো থাকে আমরা সেখানে গিয়ে একটু হলেও ঘুরে আসি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আর আমার মেয়ের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আমরা যেন হাসি মুখে এভাবে সারা জীবন থাকতে পারি। তো আমরা খুব এনজয় করেছি, আর আমার হাজবেন্ড বারবার বলতেছিল মোবাইল ঢুকাই ফেলো, মোবাইল ঢুকাই ফেলো, মোবাইলটা এখন পরে যাবে। আমি ওর বইয়ে কিন্তু মোবাইলটা ঢুকিয়ে ফেলেছি আর ভিডিও করা হয়নি। তো আজকে থেকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।